আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এটা হচ্ছে আজকে বিকেলের দিকে আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে বের হয়েছি ঘুরতে। আর এটা হচ্ছে আমাদের খামার বাড়ি, জমির ধানগুলো সব চলে এসেছে, কাল থেকে আলহামদুলিল্লাহ ছড়াতে শুরু করবে। এই দেখো, এগুলো হচ্ছে আমাদের জমির ধান। এখন আমরা যাচ্ছি একটু মাঠের দিকে, মাঠের দিকে রোদ থাকে আর ছোট ছোট ছেলেরা সব ওদিকে খেলা করে। যেহেতু ধান টান সব উঠে গিয়েছে, পুরো মাঠ ফাঁকা, তাতে ছেলেমেয়ে সব খেলা করে। দেখো, মাঠে যাওয়ার সময় সব ছেলেরা ছাগল চড়াচ্ছিল, তো ছাগল নিয়ে সব বাড়ি যাচ্ছে। এই দেখো, কথা বলতে বলতে আমি চলে এলাম মাঠের দিকে। আবার এই দেখো, আবার চলে এলো কতগুলো ছাগল। আমার এই ছাগল টাগল দেখতে অনেক ভয় লাগে, আমি তো এক পাশে দাঁড়িয়েছিলাম। কিছুদিন আগে ওই মাঠগুলো ধানে ভরা ছিল, এখন সব ধানগুলো কেটে সবাই বাড়িতে নিয়ে গেছে এবং পুরো মাঠটাই ফাঁকা। কিছুদিন পর আবারও সরিষা, তারপর বুট কলাই দিয়ে মাঠগুলো ভরে যাবে। এই দেখো আমার ছেলে, আর ওই দেখো ওইখানে ওরা ধানগুলো মেলে দিয়েছিল, এখন সব ভরে নিয়ে যাচ্ছে বস্তায় করে। আর সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, কিন্তু আজকে সূর্যটা অনেক তাপ ছিল। আর ওই দেখো, ছোট ছোট ছেলেরা সব খেলা করছে খালি মাঠে, কেউ কেউ তো ছোট ছোট আলো এনে যে খেরগুলো আছে মাঠের মধ্যে পড়ে সেগুলো দিয়ে আলো পোড়াচ্ছে। অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরো মাঠটাই ফাঁকা। এই দেখো, এখানে আবার এরা মিলে আলু পোড়াবে, সবাই ঠিকঠাক করছে। আমার সাত ছেলেও সাথে যোগ দিয়েছে ওদের। এই দেখো পুরো মাঠটা। আর ওই দেখো, ওই মেয়েটা আলু খেয়ার রেখে দিয়ে আলু রেখে আবার খেয়ার চাপাচ্ছে, সবাই এখন আলু পোড়া বাড়ি। ছাগল দুটো মাঝে দেখো কি করছে, ছাগলের বাচ্চা দুটো একজন আরেকজনের সাথে খেলা করছে। ওদের এই আগুন ধরানো দেখে আশেপাশে যত ছোট ছোট ছেলে মেয়েরা ছিল সব চলে এসেছে এদিকে। ওরাও বলছে আমাদেরকে আলুর ভাগ দিতে হবে। ওরা অবশ্য কোনো এখানে আলু টালু দেয়নি, কিন্তু ওরা এসে বলছে আমাদেরকে আলুর ভাগ দিতে হবে। আর এদিকে তো আমার ছেলে ফাঁকা মাঠ পেয়ে একদম পুরো মাঠ জুড়ে দৌড়াচ্ছে আর খেলছে। আর এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। আমি আমার ছেলেকে বলছিলাম চলো বাবা এবার হাঁটি হাঁটি করে বাড়ি চলে যাই, তো আগে আগে হাঁটছিল আর আমি ওর পিছে পিছে। দেখুন, আমি হাঁটতে হাঁটতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়ির দিকে চলে এলাম। এই হচ্ছে আমার বাড়ির দিকে রাস্তা। এখন সন্ধ্যা প্রায় 5টার দিক, হ্যাঁ 5টা বাজে, 5টার দিকে সূর্য ডুবে গেছে এবং চারিদিকে অন্ধকার হয়ে আসছে আর খুব ঠান্ডা লাগছিল। খোলা মাঠ, মাঠের দিকে খুব ঠান্ডা লাগছিল, তাই আরও তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি আমরা। এই দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।